প্রবিনকে আচ্ছা একজন লিখেছেন প্রবিন তাহলে তাকে আমি দেখি সাবির সাবির আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে সাবির আর্মি করে কথা বলেন হ্যাঁ মানে আমি শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি বলেন জি জি আমি আপনার অনেক ভিডিও দেখেছি তো ভিডিওতে আমি দেখেছি আপনি যখন ডিবেট করেন প্রতিপক্ষকে মানে প্রতিপক্ষের সাথে মানে আপনি বলতে দেন না প্রতিপক্ষকে কেন এটা মানে বলার সুযোগ দেন আপনি ইন্টারাপ্ট করেন আপনি হ্যাঁ আমি বলে নেই যে আমি খুবই অসভ্য এখানে যে সমস্ত মানে চুনা মুমিনরা আসে তাদেরকে আমি অবশ্যই কথা বলতে দেই না কারণ এই সমস্ত চুনা সাথে আমি কখনো ডিবেটই করি না তাদের সাথে আমি আলোচনা করি আপনি যে এত বলদ এটাও বুঝতে পারেন না কোনটা ডিবেট বলে আর কোনটা আলোচনা বলে নিশ্চয়ই একজন মুমিন বান্দাই জন্য মোহাম্মদের গুণ নিশ্চয়ই আপনার মাথায় আসছে জন্য আপনি এটা বুঝতেই পারেন নাই কোনটারে আলোচনা বলে আর কোনটারে ডিবেট বলে হ্যাঁ এই জন্য এই কারণে আপনি বুঝতেই পারেন নাই এখানে কোনো এই চুনা হাকা মুমিনদের আমি কোনো কথাই বলতে দিই না কোনো কথা বলতেও দিব না কারণ এই সমস্ত চুনা হাকা আবার মিউট করে রাখতেছি আপনি যদি ভদ্রভাবে কথা বলতে চান তাহলে আপনাকে ভদ্রভাবে কথা বলতে দিব আপনি তো শুরু করলেন আপনি শুরু করেছেন এই জন্য আপনি খাচ্ছেন এখন আপনি তো

আচ্ছা লাথিটা মেরে বের করে দেই যা কথা বলতে দিচ্ছি না যে ব্যাকস্টেজে রাখা এখন কিছু মানে গাইলাবো এই যে এটা এর জন্য দাই থাকবেন আপনি যে দেখেন এই যে এইভাবে আমরা পাছায় লাথিটা মেরে বের করে দেই যদি আপনার কাছে কোন যুক্তি বা প্রমাণ থাকে তাহলে আপনি আসবেন এসে বলবেন যে আমি এই বিষয়ে কথা বলতে চাই এই বিষয় আপনার যুক্তি খণ্ডন করতে চাই তখন আপনাকে আমি দেখব যে আপনার কাছে কি কি যুক্তি আছে কি কি প্রমাণ আছে কিন্তু যদি আপনি এখানে এসে এই টাইপের মানে আবদার করেন এখানে আমাকে কথা ডালার না না ভাই এখানে কোনো চুনাগাকে এখানে কথা বলতে দেয়া হয় না আর যদি আপনাদের যদি মনে হয় যে আমার সাথে ডিবেট করবেন তাহলে সেটার রাস্তা আমি খুলে রেখেছি সবচেয়ে বড় আলেমদেরকে নিয়ে আসবেন বাংলাদেশের বা ভারতের সবচেয়ে বড় আলেমদেরকে নিয়ে আসবেন এবং একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে অ্যারেঞ্জ করবেন তখন আমাকে এসে বলবেন যে বাংলাদেশ বা ভারতের অমুক এত বড় আলেম এসছে এর সাথে আপনার একটা ডিবেট একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে সেই নিরপেক্ষ প্ল্যাটফর্মটা কোনো কোন নাস্তিকেরা হবে না এরকম একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে আপনারা এই আলোচনাটা এই বিতর্কটা করতে চান যদি এটা করতে চান তখন আমাকে এসে বলবেন অবশ্যই আমি চিন্তা করে দেখবো কোন সমস্যা নেই জাকির নাই কিনে আসবেন বা ধরেন বাংলাদেশের মিজানুর রহমান আজহারিয়া আমোদ আমি টাইপের যদি হুজুর হয় অবশ্যই সেটার জন্য আমি রাজি আছি আমি আগে থেকেই বলে দিলাম আমি রাজি আছি যদি এরকম হয় যে একজন আলেম এসে সাহস মানে তার সাহসী কুলাচ্ছে না তাহলে দুইজন বা তিনজন আলেম আসতে পারে আমি একাই ডিবেট করবো তাদের সাথে সেটা তো আমি রাজি আছি সেইটাকে ডিবেট হবে সেইখানে ডিবেট হবে ডিবেট আমি করতে রাজি আছি যদি বাংলাদেশের কোনো একজন প্রখ্যাত আলেম হয় ভারতের একজন প্রখ্যাত আলেম হয় যার ইসলাম ইসলাম বিষয়ে যে হচ্ছে সর্বোচ্চ ডিগ্রিধারী বা সর্বোচ্চ জনপ্রিয় যদি আমি অবশ্যই রাজি আছি কারণ মোটামুটি ভালোই মানে পরিপ্রেক্ষিত বাংলাদেশের কথা চিন্তা করলে আমি মোটামুটি নাস্তিকদের ভিতরে যদি আহ পাঁচ সাত জনের নাম বলতে হয় তাহলে আমার নামও সেখানে হয়তো বলতে হবে সুতরাং আপনারাও যদি আনতে চান তাহলে সেই সম পর্যায়ের একজনকে নিয়ে আসবেন তাহলে অবশ্যই আমি তার সাথে ডিবেট করব। সেখানে দেখা যাবে কে ইতিপূর্বে অনেকগুলো ডিবেট হয়েছে আমাদের সেই ডিবেটগুলোতে কি ফলাফল হয়েছে সেটা সবাই জানে যারা আমাদের লাইভ নিয়মিত দেখে তারা সবাই জানে যে একটা জামা কাপড়ের একটা অংশ আমি বাদ দেখি না প্রত্যেকটা প্রত্যেকটা খুলি এই দীর্ঘ অভিজ্ঞতা দীর্ঘ এমনকি মুমিনরাও তাদের লাইভে বলে যে আপনি এই নাস্তিক আসিফ মিনের লাইভে কেন গেছেন সে তো এক্সপার্ট সে তো এই বিষয়ে এক্সপার্ট এটাও বলে যেমন ধরেন আপনাকে দেখায় দিয়ে একটা ভিডিও যেমন ধরেন

তো তিনের যে যে ভিডিও ছিল পর এবং একটা ওয়েবসাইট আছে সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন সংশয় কাজ করছে তো আমি এখানে আছেন মুশফিকুর রহমান মিনার ওনাকে আমি ইনবক্স করেছিলাম তো আমি আমি এখন পড়ার চেষ্টা করছি আমার ভিতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না তো আমি আসলে ওই আমি যে এখন আপনাদের কাছে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি এখন সব কিছু আসলে ওনার ওই যত ওনার লাইগুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লাইভগুলো পড়তেছি ততই আমার মানে ইসলামের প্রতি ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝতে পারছি না জি হাসান ভাই এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি যদি আমাদের কথাগুলো নিয়ে বলতে হবে সেটা হচ্ছে আমি একটা উদাহরণ সবসময় দিই ধরুন একটা কলস হ্যাঁ সেই কলসটা হচ্ছে ফাঁকা সেই কলসটাকে যদি আপনি উঠো করে একটা ডুবিয়ে দেন অথবা কাত ডুবিয়ে দেন সহজেই কিন্তু সেটা কিন্তু পানি ঢুকে যাবে তাই না পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে এখন সেই কলসটা যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে কি আহ মধ্যে ডুবাল সেটা কি পানি ঢুকবে না তাই না সেটা তার ভিতরে যেটা সেটা থাকবে এখন দেখেন একটা বিষয় আপনি নিজেই বলেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই কিন্তু আপনি আবার এটাও বলেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগে আপনি সমস্ত শেষ একটা বিষয় আপনি দেখেন নাই একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে জড়িত সে জানে কোন বিষয় কি কি ধরনের আছে এই বিষয়ে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী এরকম একজন ব্যক্তির সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর আপনি নেজেই চিন্তা করেছেন আসে তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না যেটা হচ্ছে ফাঁকা আছে সেটা হচ্ছে সহজে পানি ঢুকে যাবে তাই না এরকম কিন্তু হবে আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকিদার সম্পর্কে জ্ঞান আছে আগুমেন্টগুলো কেন আসে কিভাবে আসে এগুলোর প্রকৃতি সম্পর্কে তাদের জ্ঞান আছে

এবং বলা যায় যে আমি একজন ইসলামিস্ট যারা আসিম উদ্দিনের কথা বলছে বা আরো কি আছে হ্যাঁ আমিও ওনাদের অনেকগুলো ইয়ে শুনেছি অনেক পড়াশোনা করে অনেক স্ক্রিনশট নেয় অনেক তথ্য বলে অনেক রেফারেন্স ইনফরমেশন অনেক কিছু নিয়ে আসে অনেক হিস্ট্রি তারা নিয়ে আসে এগুলো আসলে আমি পারি না অন ক্যামেরা আমার মানে এই জিনিসটা আমি ওকে আমি বলছি যে দিস ইজ এ প্লেন কনফেশন যে অনেকে অনেক কিছু অনেক রেফারেন্স যেভাবে জানে আমি আসলে তত কিছু জানি না মানে আমার জানাটা হচ্ছে মোর আর্গুমেন্ট বেস আর্গুমেন্টেটিভ এন্ড আচ্ছা এখানে দেখেন যে মানে এরাই কিন্তু বলতেছে যে আমার সাথে তারা এইসব কুলাইতে পারবে না তারা নিজেরা স্বীকার করতেছে যে এখানে এখানে যেমন ধরেন আরেকজন মানে বাংলাদেশের হেফাজত ইসলামের প্রধান সে কি বলে শোনেন জি সাগর ভাই আপনাকে ধন্যবাদ আপনি এর আগেও আমাকে আপনার সাথে সংযুক্ত করতে চেয়েছিলেন সেভ দা পিপলে আমি বিভিন্ন কারণে সেখানে সম্পৃক্ত হতে পারিনি এর আগে আসিফ মহিদিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয় আমরা আমরা নাস্তিক মনে মনে করাচ্ছি তাদেরকে যেটা করি তারা আসলে বিদেশি সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে গিয়েছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া এরপর আরো দু একটি আসার কথা ছিল আমার মানে হেফাজত ইসলাম থেকে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয়েছে সবার সাথে ডিবেটে যাওয়া যাবে আসিমুদ্দিনের সাথে যাওয়া যাবে না

টাইপ দিয়া দৌড় দিছে আমার নাম শুনলে দৌড় দেয় হ্যাঁ আরো অনেক ভিডিও আছে আমার কাছে আমি দেখাতে পারি একটার পর একটা এই মানে কি আবু বকর জাকারিয়া তারপরে হচ্ছে আব্দুল রাজাক বিন ইউসুফ তাদেরকে ফোন করে বলা হয়েছিল তারা কিভাবে তাদের লুঙ্গিটা খুলে গেছে আমার নামটা শুনলেই যে তাদের লুঙ্গিটা খুলে যায় কিভাবে সেটা তারা ভালো তারাও ভালোভাবে জানে তাদের যে বক্তবৃন্দ আছে তারাও খুব ভালোভাবে জানে তাহলে আমি এই সমস্ত চুনা হাগার সাথে আমি কেন ডিবেট করতে যাব এই সমস্ত চুনা সাথে আমি কখনো ডিবেটই করি না এই সমস্ত চুনা আমি আমাদের লাইভে নাই না তাদেরকে আমি দেখাই যে যে মানে ইসলাম যে কত থার্ড ক্লাস ইসলাম যে কত মানে মানে যুক্ত সেটা আমি দেখাই মানুষকে হ্যাঁ সেটাও ঠিক আছে আপনাদেরই থাকবো ভাই আপনার এই তালগাছ দিয়া ফার্নিচার বানাইবেন ঠিক আছে ডিবেটের জন্য অন্তত নিয়ে তো আসেন একটা একটা আলেম নিয়ে আসেন আমি তো সেই সুযোগও দিলাম

আমি কেন এখানে এটা তো বাজের জায়গা না ভাই আপনার কাছে যদি দলিল থাকে তাহলে অবশ্যই সেই সুযোগ দলিল যুক্তি প্রমাণ এগুলো থাকলে অবশ্যই আমাদের লাইভে সেই সুযোগটা আমরা দিই যুক্তি প্রমাণ দলিল থাকলে অবশ্যই সেই সুযোগটা দেওয়া হয় কিন্তু মানে আইসে গলাবাদি করবেন বেয়াদবি করবেন এই যে আজকে যেভাবে লাথি মেরে বের করে দিলাম এইভাবেই লাথি খেয়ে বেরোবেন সবসময় বেরোবেন ঠিক আছে অমিত ভাই তাহলে মুমিনকে যুক্ত করা শেষ তাহলে আজকে আমরা শেষ করে দিই দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরের দিন তাহলে আরেকদিন কথা বলা যাবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো শেষ করে দিচ্ছি শুভরাত্রি সক্রেটিস ভাই মানে বিদায় নিন হ্যাঁ হ্যাঁ শুভরাত্রি আসিফ ভাই অমিত ভাই শুভরাত্রি শুভরাত্রি শেষ করে দিচ্ছি